মাথাটা তো ঠিক আছে রে হ্যাঁ তুই আলতাক বিয়ে করবার চাস কারে তোর কি হুঁশ নাই যে আলতা তোর ভাবি হওয়ার কথা ছিল হুঁশ আমার ঠিকই আছে ভাবি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এই তুফান তুই তুই এসব কি শুরু করেছিস হ্যাঁ আমি আবার কি শুরু করব আমি কি জিজ্ঞেস করতেছি সেটা কিন্তু তুই ভালো করে জানিস রে তুফান ফুবুক তুই অপমান করিস কিসের জন্য ও এতক্ষণে বুঝলাম কি কথা কওয়ার জন্য এই বাড়ির পিছনে গোপনে ডাইকে নিয়ে আসিস ফুবুক অপমান করিসি এই কথাটা বাড়ির উপর জিজ্ঞেস করলে কি হতো নাকি কেসো করতে গিয়ে সাপ বাইরে আসতো নাকি প্রসঙ্গটা উঠলি আলতার নাম চলে আসবে সেই জন্য কিরে বড় ভাই ইদানিং কি আলতার নাম মুখে নিতে খুব কষ্ট হচ্ছে নাকি খুব একেবারে কথা শিল্পী হয়ে গেছো তাই না রে একটা কথা জিজ্ঞেস করলি পরে পুরে উপন্যাস খুলে নিয়ে বসিস তাই না ফুপু কি এমন অন্যায় করিছে যে তার সাথে তুই বেয়াদবি করবো বেয়াদবি যদি আমি করেই থাকি কি কারণে বেয়াদবি করেছি সেটা তোর কাছে যখন নালিশ দিল ফুপু তখন কয়নি ফুপু তো অন্যায় কিছু কয় নাই ও ফুপু অন্যায় কিছু কয়নি না বাবা বাবা খুব সুন্দর কথা যদি তোর কাছে মনেই হয়ে থাকে যে ফুপু কোনো অন্যায় কথা কয়নি তালি আজ থেকে তোর সাথে আমার কোনো কথা নাই বাবা বাবা মাস্টার হয়ে গেছো হ্যাঁ খুব মাস্টার হয়ে গেছো তোর মাথাটা তো ঠিক আছে রে হ্যাঁ তুই আলতাক বিয়ে করবার চাস কারে তোর কি হুঁশ নাই যে আলতা তোর ভাবি হওয়ার কথা ছিল হুঁশ আমার ঠিকই আছে ভাবি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি সেই সুযোগ আরেকবার আইছিল কিন্তু তুই সেই সুযোগ গ্রহণ করিসনি কারণ তুই একটা বেঈমান তুই বেঈমানি করিসিস তাই আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে সিদ্ধান্ত নিছি আমি আলতাক বিয়ে করব যদিও জানি আলতা এই প্রস্তাবে রাজি নাও হবার পারে তুই তুই কি করছ রে তুফান তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে তুফান হ্যাঁ তুই কি করছ বুঝতে পারতিস হ্যাঁ এর পরিণাম কি হবে সেটা সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে পরিণাম কি হবে সেটা তুই ভাবে কে আমার যেটা ইচ্ছে ছিল সেটা আমি করেছি এখন নিশ্চয়ই তুই তোর উত্তরটা পেয়ে গেছো দেখে কে তুফান এখন তোর আর আমার আবেগ দেখানোর কোনো বয়স নাই রে যেটা সম্ভব না সেটা নিয়ে জটিলতা সৃষ্টি করার কোনো দরকার নেই বুঝতে পারিস এখন যা ফুপুর কাছে যা ভুল স্বীকার করে ক্ষমা চাইনি আমি ফুপুর কাছে যাই ভুল স্বীকার করে ক্ষমা চাইতে যাব কোন দুঃখে বরঞ্চ তুই ফুপুক যায় ক সে যেন আলতার কাছে যায় ক্ষমা চেয়ে আসে ও আর সম্ভব অসম্ভবের কথা করছিলি না ফুফু যদি আলতাক যায় আব্বার সাথে বিয়ের প্রস্তাব দিবার পারে আর সেই প্রস্তাব যদি তোরা সম্ভব বলে মেনে নিবার পারিস তাহলে আমি আলতাক যদি বিয়ের প্রস্তাব দেই তোরা কেন মানবার পারতেছিস না এটা কেন সম্ভব মনে হচ্ছে না তোকে তুই কি করলু রে তুফান হ্যাঁ ফুফু আলতাক বিয়ে করার প্রস্তাব দিছে আব্বাক এটা কি সম্ভবের কথা এটা আমি কি শুনলাম এ তুফান তুফান